দীঘা, পুরী, দার্জিলিং বা রাজস্থানের সোনার কেল্লা কিংবা একেবারে ব্যাংকক, পুজোর ছুটিতে ডেস্টিনেশন যাই হোক না কেন, আপনাকে একবার ঘুরে আসতেই হবে পর্যটন মেলায়। প্যাকেজ কিরকম, হোটেল ভাড়া কত হতে পারে, যানবাহনের খরচই বা কত, সব প্রশ্নের উত্তর মিলবে বেঙ্গল ট্যুরিজম ফেস্টে। শুক্রবার থেকে তিন দিনের জন্য নেতাজি ইনডোর স্টেডিয়াম সংলগ্ন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হচ্ছে এই পর্যটন মেলা। বেঙ্গল ট্যুরিজম ফেস্টে অংশ নিতে চলেছে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর সরকারি পর্যটন সংস্থা। সব মিলিয়ে 105টি স্টল তৈরি হয়েছে এখানে, তাই দূর দূরান্তে বেড়াতে যাওয়ার আকর্ষণীয় প্যাকেজ মিস না করতে হলে চলে আসতেই হবে বেঙ্গল ট্যুরিজম ফেস্টে।